আগে পড়ি নাই আমরা বাম ডান তোমাদের যদিও এই পরীক্ষা আসে নাই কিন্তু তোমাদের নেক্সট পরীক্ষাতে এই যেগুলো পরীক্ষা আছে দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা এবং তোমাদের এই কুইজ পরীক্ষাতে বাম ডান মিলকরণ অবশ্যই আসবে ঠিক আছে সুতরাং আমরা আজকে কিছু বাম ডান মিলকরণ দেখে নিই ও আচ্ছা তাহলে আমি একটু স্ক্রিনে তোমাদের দেখা যাচ্ছে তোমরা স্যার দেখা যাচ্ছে না স্ক্রিনে দেখা যাচ্ছে না একটু পরে দেখা যাবে হ্যাঁ অপেক্ষা করতে হবে তো আচ্ছা তাহলে এখন তো বসে দেখা যাচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে দেখা গেলে একটু খেয়াল করো এখানে এক নাম্বারটা দেখো প্রথমে হ্যাঁ পড়লে তো ভালো হ্যাঁ পড়লে তো ভালো আমরা আরেকটু রিপিট করি আমাদের সাথে সাথে পড়ো এক নাম্বার ইবাদত অর্থ আমল করা গোলামি করা কাজ করা গুড ইবাদত অর্থ কি কাজ করা ইবাদত অর্থ আমল করা কাজ করা গোলামি করা খ নাম্বার দেখো আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব ভালো ব্যবহার করব আমরা মানুষের সাথে এখানে কি মানুষের সাথে ভালো ব্যবহার অপশন একটাও আছে ডান দিকে দেখো তো না স্যার আমরা মানুষের সাথে ওই কথা বলি তাহলে এখানে আন্দাজে কোনো কিছু বলা যাবে না এখানে তোমাদের যেগুলো ডান পাশে সেগুলো এগুলোর সাথে মিলাইতে হবে তাহলে আমরা একটু খেয়াল করে পড়ব তাহলে আমরা বলি আবার আমরা মানুষের সাথে কথা বলি গ নাম্বার আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন আমরা আল্লাহর গোলাম বান্দা বা গোলাম ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হন খুশি হন কি এখানে অপশন আছে তাহলে মুখস্থ বলবো না দেখে দেখে মিলিয়ে বলো আবার আমি আবার বলছি ইবাদত অর্থ আমল করা কাজ করা গোলামি করা আমরা মানুষের সাথে কথা বলি আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন আচ্ছা আমরা আল্লাহর এরপরে দেখো দুই নাম্বার সালাত ও সাউম ধ্বনি করি আচ্ছা সবার জন্য সকলের জন্য ফরজ সকলের জন্য আচ্ছা তাহলে সালাত এবং সাউম ধনী গরিব সকলের জন্য ফরজ খ নাম্বার দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন বলেছেন বলো স্যার অপশন বলেছেন বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি অপশনটা একটু উপরে সকল পাপের মূল শরীর ও কাপড় চোপড় পাক সাফ না থাকলে মন ভালো থাকে না পেশাব পায়খানা লাগলে আমি বলি আমার কথা শোনো আমি যখন বাম পাশটা পড়বো তোমরা ডান পাশটা মিলিয়ে দিবা ওকে যখন আমি পড়বো তখন মিলাবা আগে থেকে না আল্লাহ ছাড়া কোনো আচ্ছা উজুতে চারটি খুবই
অবশ্যই পালনীয় হবে, চারটি খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ আছে, ফরজ অর্থ অবশ্যই পালনীয়, আচ্ছা গুড, উযু না হলে সালাত আদায় হবে না, আদায় হবে না সালাত আদায়, আচ্ছা আবার পড়ছি, আল্লাহ ছাড়া কোনো চুকের পিছুটি ভালোভাবে সাফ করতে হবে, এখানে মাপ হয়ে গেছে না, চোখের পিছুটি ভালোভাবে সাফ করতে হবে, ঠিক আছে, আচ্ছা তাহলে চোখের পিছুটি ভালোভাবে সাফ করতে হবে, নিয়মিত উজু করবো, চোখ মুখ পরিষ্কার রাখবো, আচ্ছা দিনে রাতে পাঁচ বার তাহলে এখন বলবা এই এই বাম ডানটা বলবা শুধু নাসিফ, আর কেউ বলবা না, আর বাকিরা চুপ, চোখের পিছুটি ভালোভাবে সাফ করতে হবে, নিয়মিত উজু করবো, আচ্ছা তাহলে একটু খেয়াল করে বলতে হবে, নিয়মিত উজু করবো, আচ্ছা দিনে রাতে পাঁচ বার সালাত আদায় করতে হবে, পাঁচ ওয়াক্ত সালাত সকালের উপর ফরজ, হ্যাঁ সালাত কারোর জন্য পূজোতে চারটি খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, ফরজ অর্থ অবশ্যই পালনীয়, পূজো না হলে সালাত আদায় হবে না, আচ্ছা গুড, আবার তাহলে আমরা পাঁচ নাম্বারটা একটু পড়ি, তাকবীরে তাহরিমা বাঁধার পর সাস কিনে কিও আকতেছে, এই স্কিন আকিও না, তাকবীর আবার বলো, তাকবীরে তাহরিমা বাঁধার পর কথা বলা যায় না, কথাবার্তা বলা যায় না, কথাবার্তা বলা যায় না, তাকবীরে তাহরিমা ছাড়া আচ্ছা পাঠ করতে হয়, এটা সুবাইতা বলো, সুবাইতা আবার বলো আমার সাথে, তাকবীরে তাহরিমা বাঁধার পর এখন বলবা এটা ওয়াসিকা, ওয়াসিকা ওয়াসিকা আছে না ঘুমাইছো, আচ্ছা তাকবীরে তাহরিমা বাঁধার পর কথাবার্তা বলা যায় না, তাকবীরে তাহরিমা ছাড়া সালাত আদায় হয় না, সালাতে সানার পর আউযুবিল্লাহ পড়তে হয়, সালাতে প্রথমে নিয়ত করতে হয়, গুড, রুকুতে তাসবিহ
পাই গুড তাহলে তুমি আর একটু দ্রুত বলতে পারতা যদি আমরা যখন পড়াইছি তখন খেয়াল করতাম তুমি তো তখন একটু খেয়াল না করে ক্যামেরা অফ করে বসেছিলা আচ্ছা তাহলে একটু খেয়াল করে পড়বা যাতে আরো দ্রুত তোমাদের মাথায় চলে আসে এখানে দেখো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট এগুলা যদিও বা আমদান হয় কিন্তু এগুলা তোমাদের নামাজ পড়ার জন্য অবশ্যই লাগবে তাকবীরে তাহরিমার পর কি পড়তে হয় তাকবীরে তাহরিমা ছাড়া নামাজ হয় না এগুলা সালাতের পর কি পড়তে সানার পর কি পড়তে হয় সালাতে প্রথমে নিয়ত করতে হয় রুকুতে তাসবিহ পড়তে হয় এগুলা তোমাদের সব সময়ের জন্য লাগবে নাকি শুধু পরীক্ষা লেখার জন্য সব সময়ের জন্য লাগবে নামাজ আদায় করতে গেলেই এগুলা জানতে হবে এগুলা জানা ছাড়া নামাজ তো হবে না সুতরাং আমরা এগুলা শুধু পরীক্ষা কেন্দ্রিক না পড়ে নিজের জীবনের জন্য মানে নিজের জীবনে অ্যাপ্লাই এর জন্য নামাজ শুদ্ধ করে পড়ার জন্য জানতে হবে কেমন আচ্ছা তাহলে তোমাদেরকে আমি বোঝাতে চেয়েছি এটাই যে ইসলাম এটা মুসলমানদের জন্য সবচেয়ে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কি সাবজেক্ট এটা কি শুধু পরীক্ষা কেন্দ্রিক নাকি মানে পুরো সময় জীবনের জন্য পুরো লাইফের জন্য এটা হচ্ছে পুরো লাইফের জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আমরা স্ক্রিনে আসছি কে আমি একটু মুছে দিই আচ্ছা তাহলে আমরা পাঁচটা এখন বাম ডান মিলকরণ পড়লাম ছয় নাম্বারটা একটু করি আজকে ছয়টা পড়বো দেন শেষ আচ্ছা ছয় নাম্বার দেখতে পাচ্ছ ইয়েস স্যার আচ্ছা দেখতে পেলে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যেহেতু সালাম একটু মানে এটা পুরাটাই আছে পাক পবিত্র পানি দিয়ে উজু করতে হবে আর উজু করব মসজিদে সবাই সোজা হয়ে কাতার হয়ে দাঁড়াবো সবাই ইমামের সাথে সালাতের আজান শোনা মাত্রই ছেড়ে দিব বলতে কি সব কাজ কর্ম ছেড়ে দিয়ে ঘুমাই থাকবো তাইলে সব কাজ আজান শুনবো আজান শুনবো আজান শুনে তারপর কি করবো নামাজ পড়বো হ্যাঁ নামাজ পড়বো নাকি আজান শোনা মাত্র সব কাজ কর্ম ছেড়ে দিয়ে ঘুমাই যাবো আচ্ছা ঠিক আছে তাহলে এটা মুসা রাফি রাফি এটা পড়ো আসসালামু আলাইকুম সবাই ইমানের সাথে সালাত আদায় করবো রাফির গুলা শোনা যাচ্ছে না তারপরে সুমাইয়া আক্তার আছো তুমি শুনতে পাচ্ছো আচ্ছা তুমি তো পারবে তোমার থেকে একবার জিজ্ঞেস করেছি আর একজন দিয়ে একটু জিজ্ঞেস করি সুমাইয়া আক্তার কি ঘুমাচ্ছ ক্যামেরা অফ করে অফ করে যা সাত নম্বরে যান সুমাইয়া আক্তার মেবি ঘুমাচ্ছে আচ্ছা আর কে আছে দেখি জিজ্ঞেস করি না যে মুনতাসির মুনতাসির এটা পড়ো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাক পবিত্র পানি দিয়ে সালাত আদায় করব হ্যাঁ পাক পবিত্র পানি দিয়ে ওযু করব হ্যাঁ একটু খেয়াল করে বলবা মসজিদে সবাই সোজা হয়ে কাতারে দাঁড়াবো কাতার করে দাঁড়াবো ওকে সবাই ইমামের সাথে সালাত আদায় করব হ্যাঁ সালাতের শোনা আজান শোনা মাত্রই কাজকর্ম ছেড়ে দিব আচ্ছা কাজকর্ম ছেড়ে দিয়ে কি করবা সালাত আদায় করব হ্যাঁ নামাজ পড়ব নামাজ পড়ো তুমি ইয়েস স্যার আচ্ছা অবশ্যই পড়তে হবে শুধু জুমার নামাজ পড়ো যেমন হয় না মানে জুমার দিন শুধু জুমার নামাজ পড়তে যাও আর কি নো স্যার আচ্ছা প্রত্যেক দিন সবাই নিয়মিত পড়ো আমি বাসায় পড়ি আর যাদের আব্বু আব্বুরা মসজিদে যায় তাদের সাথে মসজিদে চলে যাবা কেমন আচ্ছা ঠিক আছে সাত নাম্বার একটু দেখি স্যার আমার বাবা তো বাসায় থাকে না শুধু ফ্রাইডেতেই থাকে আচ্ছা ঠিক আছে যেদিন থাকে ওই দিনে যাবা আর না থাকলে বাড়িতে পড়বা আচ্ছা দেখো সাত নাম্বার আমি একা যাই আল্লাহ তাআলার আদেশ মানা
আমাদের কর্তব্য আমাদের কর্তব্য আবার বলো আল্লাহ তাআলা আদেশ মানা আমাদের কর্তব্য আমাদের কর্তব্য নাপাক জিনিস হতে পাক সাফ থাকাকেই পবিত্রতা বলে পবিত্রতা বলে পবিত্রতা পাক পবিত্রতা বলে ওকে শরীর ও কাপড় চোপড় পাক সাফ না থাকলে মন ভালো থাকে না ভালো থাকে না ভালো থাকে না হ্যাঁ এটা ভালো থাকে না এটা অনেক সত্য কথা সালাত আদায়ের আগে পাক পবিত্র হওয়ার প্রধান উপাদান প্রধান উপায় হলো আমাকে শুনতে পাচ্ছ তুমি ক্লাস অন করে ঘুমাচ্ছে বা ক্লাস করছে না কর্তব্য নাপাক জিনিস হতে পাক সাফ থাকাকে পাক পবিত্রতা বলে শরীর ও কাপড় চোপড় পাক সাফ না থাকলে লোক ভালো থাকে না আচ্ছা তাহলে নাসিব বলো তাই বলছি আল্লাহ তাআলার আদেশ মানা আমাদের কর্তব্য নাপাক জিনিস হতে পাক সাফ থাকাকে পবিত্রতা বলে পাক পবিত্র হ্যাঁ পাক পবিত্রতা বলে বলে শরীর ও কাপড় চোপড় পাক সাফ না থাকলে মন ভালো থাকে না সালাত আদায়ের আগে অজু করা ফর স্যার দেখছি না নিচে আচ্ছা দেখো সালাত আদায়ের আগে অজু করা ফরজ সালাত আদায়ের আগে অজু করা ফরজ স্যার আর গুলো দেখতে পাচ্ছি না দেখতেছ না পাক পবিত্র হওয়া সালাত আদায়ের আগে অজু করা ফরজ পাক পবিত্র হওয়া শরীর ও কাপড় চোপড় পাক সাফ থাকাকেই শরীর ও কাপড় চোপড় পাক সাফ না থাকলে মন ভালো থাকে না সালাত আদায়ের আগে অজু করা ফরজ পাক পবিত্র হওয়ার প্রধান উপায় হলো অজু আচ্ছা খালিদ ইয়েস স্যার বলো স্যার কি বলবো সবাই কি বলতেছে ওকে স্যার এক বলছি আল্লাহ তাআলার আদেশ মানা আমাদের কর্তব্য নাপাক জিনিস নাপাক জিনিস হতে পাক সাফ থাকাকেই পাক পবিত্রতা বলে শরীর কাপড় চোপড় পাক সাফ না থাকলে মন ভালো থাকে না সালাতের আগে উযু করা ফরজ পাক পবিত্র হওয়ার প্রধান উপায় হলো উযু এখানে কি উযু করা ফরজ যেটা আছে অপশনে ডান পাশের অপশনে কি ওটা আছে প্রধান উপায় হলো উযু আচ্ছা গুড তাহলে আমরা আজকে কয়টি বাম ডান মিলকরণ পড়েছি
কয়টি পড়েছি? সাতটি। আজকে আমরা সাতটি বাম ডান মিলকরণ পড়লাম। দেখো আমি তোমাদেরকে বারবার বোঝাতে চাচ্ছি যে কি এখানে প্রত্যেকটা জিনিস আমাদের জানতেই হবে, নিজের জীবনের জন্য জানতে হবে। যেমন তোমাকে এখানে যদি বলা হয় নাপাক জিনিস সাথে পাক থাকা, এটা তোমরা যদি না জানো, পাক পবিত্রতা কি, নামাজের জন্য পাক পবিত্র থাকতে হয় কিভাবে, থাকতে হয় কিরকম করে পাক পবিত্রতা, এটা যদি না জানো তাহলে কি তোমরা নামাজ পড়তে পারবা? তাহলে তোমাদেরকে পাক পবিত্র থাকতে হবে। কিভাবে পাক পবিত্র থাকতে হয়, ঠিক আছে? তাহলে পাক পবিত্র হওয়ার জন্য কি করতে হয়, উজু করার উজু করলে কিভাবে আমরা নামাজ পড়তে পারি, এগুলো তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, জানতে হবে। এগুলো না জানলে তোমরা নামাজ পড়তে পারবে না, তোমাদের ইবাদত যেগুলো হবে এগুলো কবুল হবে না, নামাজ হবে না। সুতরাং তোমাদেরকে এগুলো অবশ্যই জানতে হবে এবং অবশ্যই পালন করতে হবে। আচ্ছা তাহলে এই সাতটা যে বাম ডান মিলকরণ তোমাদেরকে আজকে পড়িয়েছি, এখানে কারো কোনো প্রশ্ন আছে, কোয়েশ্চেন আছে? নো স্যার। তোমরা বুঝেছো? এখন হচ্ছে প্রশ্নের পালা। আমি একটু তোমাদের একটু প্রশ্ন করি, তোমাদের বাড়ির কাছে হচ্ছে প্রথমে তোমরা যে বাম ডান মিলকরণ আমি তোমাদেরকে পড়িয়েছি এক থেকে সাত পর্যন্ত এগুলা ভালো করে শিখবা, দেন তোমরা এগুলা মিলিয়ে তোমরা এগুলা হোমওয়ার্ক জমা দিবা। দুই নাম্বার কাজ হচ্ছে তোমাদের যে আমি গোসলের ফরজ এবং উজুর ফরজ পড়িয়েছি এগুলা তোমরা ভালো করে শিখবা। প্রত্যেকটা কাজ তোমরা দৈনন্দিন জীবন উজু করার সময় অ্যাপ্লাই করবা, গোসল করার সময় অ্যাপ্লাই করবা, তাহলে আর জীবনে ভুলবা না, ঠিক আছে? স্যার আজকে মাত্র ক্লাসে 7 জন জয়েন করছে। হ্যাঁ 8 জন ছিল, মুসা রাফিকও চলে গেল। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থেকো। স্যার এগুলো